রাজ্যে বন্যা পরিস্থিতি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় জল জমে গিয়েছে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ এই আবহে বিজেপির এক সাংসদ তিনি লোকালয়ে গেলেন মানে ওই বন্যা প্লাবিত এলাকায় গেলেন বিশেষত নিজের যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রে সেখানে গিয়ে জনতার একদম ক্ষোভ সামনে থেকে চাক্ষুষ করলেন কার কথা বলছি বুঝতে পারছেন আর একটু খোলসা করে বলি তমলুকে হাঁটুর জলে দাঁড়িয়ে সাংসদ অভিজিৎ গাঙ্গুলির খোঁজ করছিলেন কে দেবাংশু তার কাছে খোঁচা খেয়ে এবার বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গেলেন তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি একটানা বৃষ্টি এবং ডিভিসির অতিরিক্ত জল ছাড়ার কারণে অন্যান্য সব জেলার মতো পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে এবার রবিবার পাঁশকুড়ার দেরিয়াচক গ্রামে বন্যায় দুর্গতদের সঙ্গে দেখা করতে গেলেন অভিজিৎ গাঙ্গুলি এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে দেরিয়াচক গ্রামে বহু বাড়ি জলের তলায় এবার সেই সব পরিবারের সঙ্গে দেখা করলেন তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি কথা বলেন এলাকার মানুষের সঙ্গে তার তাদের সঙ্গে এই মুহূর্তে ঠিক কী সমস্যা তাদের রয়েছে সেই বিষয়টাও জানার চেষ্টা করেন সাংসদ এখানেই শেষ নয় তাদের সমস্যা সমাধানেরও আশ্বাস দেন সাংসদ তার সঙ্গে এদিন ছিলেন তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীও এদিন অভিজিৎ গাঙ্গুলি বলেন এলাকার খাল সংস্কার না হওয়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে খাল সংস্কারের জন্য যতদূর যেতে হয় তিনি যাবেন প্রয়োজনে তাঁবু খাটিয়ে তিনি বসে থাকবেন বলেও জানান অভিজিৎ গাঙ্গুলি তিনি বলছেন যে তাঁবু খাটিয়ে বসে থাকবেন কেন না খাল সংস্কার হয়নি রাজ্য সরকার খাল সংস্কার করেনি রাজ্য সেচ দপ্তর খাল সংস্কার করেনি অভিজিৎ গাঙ্গুলি কি বলছেন শুনুন তার বক্তব্য সাধারণ মানুষের এই যে সমস্যা এটা এটা আমি মেনে নিতেই পারছি না যে স্বাধীনতার এত বছর পরে এত মানুষ শুধু খালটা সংস্কার করা হচ্ছে না বলে তারা বাড়ি থেকে ছেড়ে এসে বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে এইসব নিয়ে তা এরা এখানে উঠেছে একটা স্কুলের একতলায় এবং এটা প্রতি বছরের ঘটনা হয়ে দাঁড়িয়েছে কেন এটা হবে শেষ দপ্তর কি করছে আমি কিন্তু প্রচন্ড চাপ দেবো শুধু চাপ নয় এটা নিয়ে যত দূর যেতে হয় আমি যাব প্রয়োজনে আমি এখানে তাঁবু খাটি অলসন শুরু করবো যে এই খাল কাটতে হবে খাল কাটতে হবে খাল সংস্কার করতে হবে এইটার জন্যে খাল না কাটার জন্যে এইখানে এই বহু গ্রামে এই সমস্যা খালটার নাম হচ্ছে সোয়াদিঘি খাল এইটা করতে হবে এদের সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না তার প্রায় এক লাখ ভোটে হেরেছে ও ছেড়ে দিন গোহারান হারা লোকেদের গোহারান গোহারান হারা লোকেদের সম্পর্কে আমি কোনো উক্তি করতে চাই না হচ্ছে তাই তো দেখতে পাচ্ছি সেটাই তো আপনাকে বললাম যে শেষ দপ্তর কার আঙ্গারে কাজ করে শেষ মন্ত্রী তো এখনো জেলে যাননি খাদ্যমন্ত্রী গেছেন শিক্ষামন্ত্রী গেছেন অমুক মন্ত্রী গেছেন তমুক মন্ত্রী গেছেন শেষ মন্ত্রী তো এখনো যাননি তাহলে কি আমাদের দেখতে হবে যাতে শেষ মন্ত্রী জেলে চলে যান যদি দেখতে হয় দেখবো আমরা হাইকোর্টে যাব এসে কথা বলবো যে এই অবস্থা বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে রণংদেহী মেজাজ অভিজিৎ গাঙ্গুলি যিনি তমলুকের সাংসদ তবে এখানেই শেষ নয় পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গাঙ্গুলি জানান ত্রাণ দিতে বিজেপি ঠিক কি কি পদক্ষেপ নিয়েছে কি কি পদক্ষেপ বিজেপির তরফ থেকে নেওয়া হয়েছে একবার শুনুন সেই ফিরিস্তিও বিরাট একটা ব্যবস্থা করা হয়েছে শুভেন্দু বাবু করেছেন বিভিন্ন বিধানসভা এলাকার ভাত তরকারি খাবার জল এটা আপনারা গাড়িগুলোও দেখেছেন সারাদিন ধরে তারা সাপ্লাই করছে সকালের রান্না সকালের খাবার এবং রাতের খাবার তো শুভেন্দু অধিকারী এটা করছে অন্যদিকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অভিজিৎ গাঙ্গুলি আপনারা জানেন যে ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিনের একটা সমস্যা এবং এই ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়ায় প্রকল্প বাস্তবায়ন না হওয়ার জেরে প্রত্যেক বছর বন্যায় ভুগতে হয় পশ্চিমবঙ্গকে শুধুমাত্র এই বাংলার বন্যায় ভুগতে হচ্ছে এরকম নয় পাশের রাজ্য ঝাড়খণ্ডেও যদি প্রবল বৃষ্টি হয় বন্যা হয় তাহলে তার ভোগান্তিও ঘাটালকে দিতে হয় তো অভিজিৎ গাঙ্গুলি এ বিষয়ে কী বলেছেন শুনুন শুধু তিনি কেন ভাইফোন আর কী একটা নাম একটা ছেলে আছে ওদের ওখানে করে যেন সব কি গরু কয়লা এসব নিয়ে ঘাঁটাঘাটি করে সেও তো বলেছিল আমি তিন মাসের মধ্যে করিয়ে দেবো এদের কোনো কাণ্ডজ্ঞান আছে গত পনেরো বছর ধরে কাজটা হয়নি যে তিন বছর বলেছিল সে কোথায় গেল তাকে বলুন তিন মাস বলেছিল সে কোথায় গেল তাকে আসতে বলুন আর দেবতো একজন অভিনেতা তার তো কোনো কাণ্ডজ্ঞানই নেই অভিনয় ছাড়া ঠিক আছে আমরা প্রত্যাশাও করি না তিনি এসব কথা বলবেন এটা কি পাঁচ তিন মাসে হয় এটা পাঁচ বছরের বেশি লাগে পাঁচ বছর লাগে বলুন পনেরো বছর তাহলে বলুন পনেরো বছর লাগে আপনি কেন এই দিয়েছিলেন যে এবার ঘাটার মার্শাল গ্র্যান্ড গিয়ে আমি কাজ কার্যকরী করবি কিচ্ছু করার ক্ষমতা নেই আপনার দেখুন আগামী পাঁচ বছরেও এটা হবে না তবে সে যাই হোক আমি নিজের এলাকার কথা বলতে পারি এই খালটি যদি সংস্কার শুরু না হয় ইমিডিয়েটলি বা যাকে বলে ফোর টেকনী তাহলে কিন্তু মানুষের ক্ষোভ আজকে আমি যা টের পেয়েছি সেই ক্ষোভ পড়বে মমতা ব্যানার্জি পরিচালিত অভিযোগ নয় দাবি জানাবো অভিযোগ এখানে অভিযোগ করার জায়গা নেই আপনি শুনতে পাচ্ছেন একটা চার বছরের ছেলে সে সামান্য ডাল চাইছে ভাতটা খাবে বলে খিরে এসে কাঁদছে তার মা ব্যবস্থা করে দিতে পারছে না এটা ভারতের অবস্থা পশ্চিমবঙ্গের অবস্থা শুধু তিনি কেন ভাইপোন কি একটা নাম একটা ছেলে আছে ওদের ওখানে করে যেন সব কি গরু কয়লা এসব নিয়ে ঘাঁটাঘাটি করে সেও তো বলেছিল আমি তিন মাসের মধ্যে করিয়ে দেবো এদের কোনো কাণ্ডজ্ঞান আছে গত পনেরো বছর ধরে কাজটা হয়নি যে তিন বছর বলেছিল সে কোথায় গেল তাকে বলুন তিন মাস বলেছিল যে কোথায় গেল তাকে আসতে বলুন আমার কলিগ চন্দন সেনাপতি এই বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন বিগত কয়েকদিনের টানা বর্ষণ এবং ডিবিসির ছাড়া অতিরিক্ত জলে আমরা জানি যে পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার একাধিক এলাকা ইতিমধ্যেই কিন্তু জলের তলায় এবং বিগত কয়েক বছরের থেকে এবছর পাঁচকুড়ার যে বন্যা পরিস্থিতি সেটা কার্যত ভয়ানক পরিস্থিতির রূপ নিয়েছে তবে এটা জানিয়ে রাখি যে শুধু যে পাঁশকুড়া এলাকায় বন্যা বন্যায় বিপর্যস্ত হয়েছে সেখানকার মানুষেরা এটা নয় বিগত কয়েকদিনে দেখছি পাঁশকুড়ার জল আস্তে আস্তে করে প্লাবিত হয়ে পাঁশকুড়া লাগোয়া তমলুক লোকসভা কেন্দ্রের দেড়িয়াচোক সাপুয়া হিরাপুর এই সমস্ত এলাকায় কিন্তু ইতিমধ্যেই জল ঢোকা প্রবেশ করেছে ইতিমধ্যেই আমরা দেখেছি বেশ কিছু বাড়িতে বেশ কিছু বাড়ি সেগুলো জলমগ্ন অধিকাংশ মানুষই তাদের জনজীবন বা সাধারণ যে জনজীবন সেটা কিন্তু বিপর্যস্ত হয়েছে কিছু মানুষকে ইতিমধ্যেই নির্দিষ্ট শেল্টার জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কারণ অতিরিক্ত জল তাদের বাড়িতে ইতিমধ্যেই প্রবেশ করেছে এবং এই জল প্রবেশের পরেই দেখেছি একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কিন্তু দেড়িয়াচোক সাপুয়া এলাকায় তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা